ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে যে তাণ্ডব শুরু হয়েছে তাতে করে আতঙ্কিত না হয়ে থাকতে পারছেন না কেউ, কিন্তু সচেতন হলেই ঝুঁকি এড়ানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। করোনা ভাইরাসের কারণে জাপান থেকে ফেরার পর কোয়ারেন্টাইনে রয়েছেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। নিজের বাসাতেই নিজেকে বন্দী রেখেছেন এই তারকা। এই তারকা জাপান থেকে দেশে ফেরার পর গত 14 মার্চ ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি লেখেন, প্রিয় প্রযোজক, পরিচালক ও কনসার্টের আয়োজক, আমি আমার সব কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। সামাজিক বিচ্ছিন্নকরণ হলো এই মুহূর্তে সবচেয়ে বড় সমাধান। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। বলা যায় এভাবে তাহসান নিজ বাসায় স্বেচ্ছাবন্দী করেছেন নিজেকে। খোঁজ নিয়ে জানা যায় বুধবার তার একটি নাটকের শুটিংয়ের অংশ নেওয়ার কথা ছিল, আগামী সপ্তাহেও তার নাটকের কাজ ছিল। তবে পরিচালকদের তিনি নিজের অপারগতার কথা জানিয়ে দিলেন, বললেন এখন কাজের সময় নয়, নিজেদের বাঁচানোর সময়। এদিকে বিশ্বজুড়ে এমন পরিস্থিতি নিয়ে তাহসান আরও বলেন, এখন নিজেকে আলাদা করে রাখাটা আপনার আমার সবার দায়িত্ব, একমাত্র এর মাধ্যমে এই সংকট মোকাবেলা করা সম্ভব। জানান বাসায় এভাবে দিনের পর দিন সময় কাটানো তার জন্য কষ্টকর হয়ে উঠছে, তারপরেও এভাবেই থাকতে চান। জানালেন বাসায় বসে অনলাইন টিভি ও নিজের কাজের চর্চা করেই সময় কাটাচ্ছেন এই তারকা। তো ভিউয়ার্স, করোনা ভাইরাস যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে আমাদের সবাইকেই সচেতন হতে হবে। আপনাদের সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, টিউবলাইট নিউজের সঙ্গেই থাকবেন।